আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আরও নিখুঁত ইউনিয়ন গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ প্রশান্তির বীমা, সাধারণ প্রতিরক্ষা প্রদান, সাধারণ কল্যাণের প্রচার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতার আশীর্বাদ সুরক্ষিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই সংবিধানটি প্রতিষ্ঠা করি এবং প্রতিষ্ঠা করি। অনুচ্ছেদ ১ খণ্ড ১ এখানে প্রদত্ত সমস্ত আইনি ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ন্যস্ত থাকবে, যা একটি সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নিয়ে গঠিত হবে। খণ্ড ২ প্রতিনিধি পরিষদ বিভিন্ন রাজ্যের জনগণ কর্তৃক প্রতি দ্বিতীয় বছরে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত হবে এবং প্রতিটি রাজ্যের ভোটারদের রাজ্য আইনসভার সর্বাধিক সংখ্যক শাখার ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকবে। কোনো ব্যক্তি এমন একজন প্রতিনিধি হবেন না যিনি ২৫ বছর বয়স পর্যন্ত অর্জন করেননি এবং ৭ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন এবং যিনি নির্বাচিত হলে সেই রাজ্যের বাসিন্দা হবেন না যেখানে তিনি নির্বাচিত হবেন। প্রতিনিধি এবং প্রত্যক্ষ করগুলি তাদের নিজ নিজ সংখ্যা অনুসারে এই ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে পারে এমন বেশ কয়েকটি রাজ্যের মধ্যে ভাগ করা হবে, যা বছরের মেয়াদের জন্য পরিষেবাতে আবদ্ধ ব্যক্তিদের সহ সম্পূর্ণ মুক্ত ব্যক্তিদের সংখ্যা যোগ করে নির্ধারণ করা হবে এবং অন্যান্য সমস্ত ব্যক্তি ৩/৫ করহীন ভারতীয়দের বাদ দিয়ে নির্ধারণ করা হবে। প্রকৃত গণনা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম বৈঠকের ৩ বছরের মধ্যে এবং পরবর্তী ১০ বছরের প্রতিটি মেয়াদের মধ্যে আইন দ্বারা নির্দেশিত পদ্ধতিতে করা হবে। প্রতিনিধির সংখ্যা প্রতি ৩০,০০০ জন্য একজনের বেশি হবে না, তবে প্রতিটি রাজ্যে কমপক্ষে একজন প্রতিনিধি থাকবে। এই গণনা না হওয়া পর্যন্ত নিউ হ্যাম্পশায়ার রাজ্য ৩টি, ম্যাসাচুসেটস ৮টি, রোড আইল্যান্ড এবং প্রভিডেন্স প্ল্যান্টেশনস ১টি, কানেকটিকাট ৫টি, নিউ ইয়র্ক ৬টি, নিউ জার্সি ৪টি, পেনসিলভেনিয়া ৮টি, ডেলাওয়ার ১টি, মেরিল্যান্ড ৬, ভার্জিনিয়া ১০, নর্থ ক্যারোলিনা ৫টি, সাউথ ক্যারোলিনা ৫টি এবং জর্জিয়া ৩টি আসন পাবে। যখন কোনো রাষ্ট্রের প্রতিনিধিত্বে শূন্যপদ দেখা দেয়, তখন উহার নির্বাহী কর্তৃপক্ষ উক্ত শূন্যপদ পূরণের জন্য নির্বাচনের রিট জারি করিবে। প্রতিনিধি পরিষদ তাদের স্পিকার এবং অন্যান্য কর্মকর্তাদের নিযোগ করবে এবং অভিশংসনের একমাত্র ক্ষমতা থাকবে। খণ্ড ৩ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ৬ বছরের জন্য আইনসভা কর্তৃক নির্বাচিত প্রতিটি রাজ্য থেকে ২ জন সিনেটর নিয়ে গঠিত হবে এবং প্রতিটি সিনেটরের ১টি ভোট থাকবে। প্রথম নির্বাচনের ফলস্বরূপ তারা একত্রিত হওয়ার পরপরই তারা সমানভাবে ৩টি শ্রেণীতে বিভক্ত হবে। প্রথম শ্রেণীর সিনেটরদের আসন দ্বিতীয় বছরের মেয়াদ শেষ হওয়ার পরে, দ্বিতীয় শ্রেণীর চতুর্থ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে এবং তৃতীয় শ্রেণীর আসন ষষ্ঠ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে খালি করা হবে, যাতে প্রতি দ্বিতীয় বছরে ১/৩ নির্বাচিত হতে পারে এবং যদি কোনো রাজ্যের আইনসভার অবকাশকালীন সময়ে পদত্যাগের মাধ্যমে বা অন্যথায় শূন্যপদ ঘটে, তবে এর কার্যনির্বাহী পরিষদ আইনসভার পরবর্তী সভা পর্যন্ত অস্থায়ী নিয়োগ দিতে পারে, যা পরবর্তীতে এই শূন্যপদগুলি পূরণ করবে। কোন ব্যক্তি সিনেটর হবেন না যিনি ৩০ বছর বয়স পর্যন্ত অর্জন করবেন না এবং ৯ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন এবং যিনি নির্বাচিত হলে সেই রাজ্যের বাসিন্দা হবেন না যার জন্য তিনি নির্বাচিত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সিনেটের সভাপতি হবেন, তবে তাদের সমানভাবে বিভক্ত না হওয়া পর্যন্ত কোনো ভোট থাকবে না। সিনেট উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে অথবা যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদ ব্যবহার করবেন, তখন তাদের অন্যান্য কর্মকর্তাদের এবং একজন রাষ্ট্রপতি রক্ষণাবেক্ষণ করবেন। সমস্ত অভিশংসনের বিচার করার একমাত্র ক্ষমতা সিনেটের থাকবে। এই উদ্দেশ্যে বসার সময় তারা শপথ বা অঙ্গীকারে থাকবে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিচার হয়, তখন প্রধান বিচারপতি সভাপতিত্ব করবেন এবং উপস্থিত সদস্যদের ২/৩ সম্মতি ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। অভিশংসনের ক্ষেত্রে রায়পদ থেকে অপসারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে কোনো সম্মান, বিশ্বাস বা মুনাফার পদে অধিষ্ঠিত
এবং উপভোগ করার অযোগ্যতার চেয়ে বেশি প্রসারিত হবে না, তবে দোষী সাব্যস্ত পক্ষ তবুও দাসবদ্ধ হবে এবং আইন অনুসারে অভিযোগ, বিচার এবং শাস্তির অধীন হবে। খণ্ড ৪ সিনেটর এবং প্রতিনিধিদের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময়, স্থান এবং পদ্ধতি। প্রতিটি রাজ্যে আইনসভা কর্তৃক নির্ধারিত হবে, কিন্তু কংগ্রেস যে কোনো সময় আইন দ্বারা এই ধরনের প্রবিধান প্রণয়ন বা পরিবর্তন করতে পারে, সিনেটরদের স্থান ব্যতীত। কংগ্রেস প্রতি বছর কমপক্ষে একবার একত্রিত হবে এবং এই সভা ডিসেম্বরের প্রথম সোমবারে অনুষ্ঠিত হবে, যদি না তারা আইন দ্বারা একটি পৃথক দিন নির্ধারণ করে। খণ্ড ৫ প্রতিটি ঘর তার নিজস্ব সদস্যদের নির্বাচন, রিটার্ন এবং যোগ্যতার বিচারক হবে এবং প্রত্যেকের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যবসা করার জন্য একটি কোরাম গঠন করবে, কিন্তু একটি ছোট সংখ্যা দিনের পর দিন মুলতবি করা যেতে পারে এবং অনুপস্থিত সদস্যদের উপস্থিতিতে বাধ্য করার জন্য অনুমোদিত হতে পারে এই পদ্ধতিতে এবং প্রতিটি হাউসের মতো শাস্তির অধীনে। প্রতিটি হাউস তার কার্যবিধি নির্ধারণ করতে পারে, বিশৃঙ্খল আচরণের জন্য তার সদস্যদের শাস্তি দিতে পারে এবং দুই তৃতীয়াংশের সম্মতিতে একজন সদস্যকে বহিষ্কার করতে পারে। প্রতিটি হাউস তার কার্যপ্রণালীর একটি জার্নাল রাখবে এবং সময়ে সময়ে তা প্রকাশ করবে। তাদের বিচারে গোপনীয়তার প্রয়োজন হতে পারে এমন অংশগুলি ব্যতীত, এবং যে কোনো প্রশ্নে উভয় কক্ষের সদস্যদের ইয়াস ও নায়েস উপস্থিতদের এক পঞ্চমাংশের ইচ্ছায় জার্নালে লিপিবদ্ধ করা হবে। কংগ্রেসের অধিবেশন চলাকালীন কোনো কক্ষই অন্যের সম্মতি ব্যতীত তিন দিনের বেশি মুলতবি করা যাবে না, বা দুটি কক্ষ যে জায়গায় বসবে তা ব্যতীত অন্য কোনো স্থানেও স্থগিত করা যাবে না। খণ্ড ৬ সিনেটর এবং প্রতিনিধিরা তাদের সেবার জন্য একটি ক্ষতিপূরণ পাবেন, যা আইন দ্বারা নির্ধারিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি থেকে প্রদান করা হবে। রাষ্ট্রদ্রোহিতা, অপরাধ ও শান্তিভঙ্গ ব্যতীত সকল ক্ষেত্রে তারা নিজ নিজ সংসদের অধিবেশনে উপস্থিত থাকার সময় এবং সেখানে যাওয়া ও প্রত্যাবর্তনের সময় গ্রেপ্তারের সুযোগ পাবেন, এবং উভয় কক্ষে কোনো বক্তৃতা বা বিতর্কের জন্য তাদের অন্য কোনো জায়গায় প্রশ্ন করা হবে না। কোনো সিনেটর বা প্রতিনিধি যে সময়ের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের অধীন কোনো বেসামরিক অফিসে নিযুক্ত করা যাবে না, যা সৃষ্টি করা হবে অথবা উক্ত সময়ের মধ্যে যে বেতন বৃদ্ধি করা হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে কোনো পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি তার পদে বহাল থাকাকালীন কোনো হাউসের সদস্য হবেন না। খণ্ড ৭ রাজস্ব বৃদ্ধির জন্য সমস্ত বিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থেকে উদ্ভূত হবে, তবে সিনেট অন্যান্য বিলের মতো সংশোধনী প্রস্তাব বা সম্মত হতে পারে। প্রতিনিধি পরিষদ এবং সিনেটে পাশ হওয়া প্রতিটি বিল আইনে পরিণত হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে। যদি তিনি অনুমোদন করেন তবে তিনি এতে স্বাক্ষর করবেন, কিন্তু যদি তা না হয় তবে তিনি সেই হাউসের প্রতি তার আপত্তিসহ এটি ফেরত দেবেন, যিনি তাদের জার্নালে আপত্তিগুলি ব্যাপকভাবে প্রবেশ করবেন এবং এটি পুনর্বিবেচনা করতে এগিয়ে যাবেন। যদি এই ধরনের পুনর্বিবেচনার পর উক্ত হাউসের দুই তৃতীয়াংশ বিলটি পাশ করতে সম্মত হন, তাহা আপত্তিসহ অন্য কক্ষে প্রেরণ করা হইবে, যার দ্বারা তাহা পুনর্বিবেচনা করা হইবে এবং উক্ত হাউসের দুই তৃতীয়াংশ কর্তৃক অনুমোদিত হইলে তাহা আইনে পরিণত হইবে। কিন্তু এই সকল ক্ষেত্রে উভয় কক্ষের ভোট ইয়াস এবং নায়েস দ্বারা নির্ধারিত হবে এবং বিলের পক্ষে ও বিপক্ষে ভোট দানকারী ব্যক্তিদের নাম যথাক্রমে প্রতিটি হাউসের জার্নালে লেখা হবে। যদি কোনো বিল রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের ১০ দিনের মধ্যে রবিবার ব্যতীত ফেরত না দেওয়া হয় তবে তা আইন হবে, যেমন তিনি এতে স্বাক্ষর করেছেন। যদি না কংগ্রেস তাদের মুলতুবি দ্বারা তার প্রত্যাবর্তনে বাধা দেয়, সেক্ষেত্রে এটি আইন হবে না। সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সম্মতি প্রয়োজন হতে পারে এমন প্রতিটি আদেশ, রেজলিউশন বা ভোট মুলতুবি প্রশ্ন ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে এবং তা কার্যকর হওয়ার পূর্বে তার দ্বারা অনুমোদিত হবে অথবা তার দ্বারা প্রত্যাখ্যান করা হবে,
একটি বিলের ক্ষেত্রে নির্ধারিত বিধি ও সীমাবদ্ধতা অনুসারে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের দুই তৃতীয়াংশ দ্বারা পুনরায় পাশ করা হবে। খণ্ড আট, কংগ্রেসের কর, শুল্ক, ইম্পোস্ট এবং আবগারি নির্ধারণ এবং সংগ্রহ, ঋণ পরিশোধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ প্রতিরক্ষা ও সাধারণ কল্যাণের ব্যবস্থা করার ক্ষমতা থাকবে, তবে সমস্ত শুল্ক, ইম্পোস্ট এবং আবগারি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অভিন্ন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিটে অর্থ ধার করা, বিদেশি জাতিগুলির সাথে এবং বেশ কয়েকটি রাজ্যের মধ্যে এবং ভারতীয় উপজাতিদের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করা, জাতীয়করণের একটি অভিন্ন নিয়ম প্রতিষ্ঠা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে দেউলিয়া বিষয়ের অভিন্ন আইন প্রতিষ্ঠা করা, মুদ্রা করা, এর মূল্য নিয়ন্ত্রণ করা এবং বিদেশি মুদ্রা এবং ওজন এবং পরিমাপের মান নির্ধারণ করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এবং বর্তমান কয়েন জাল করার শাস্তির বিধান করা, ডাকঘর ও পোস্ট রোড স্থাপন, বিজ্ঞান এবং দরকারি শিল্পকলার অগ্রগতি প্রচার করা, লেখক এবং উদ্ভাবকদের সীমিত সময়ের জন্য তাদের নিজ নিজ লেখা এবং আবিষ্কারের একচেটিয়া অধিকার নিশ্চিত করা, সুপ্রিম কোর্টের চেয়ে নিকৃষ্ট ট্রাইব্যুনাল গঠন করা, গভীর সমুদ্রে সংঘটিত পিরাসিস এবং অপরাধ এবং জাতির আইনের বিরুদ্ধে অপরাধকে সংজ্ঞায়িত ও শাস্তি দেওয়া, যুদ্ধ ঘোষণা করা, মার্ক ও প্রতিশোধপত্র প্রদান করা এবং স্থল ও জল দখল সম্পর্কিত বিধি প্রণয়ন, সৈন্য গঠন ও সমর্থন করা, কিন্তু সেই ব্যবহারের জন্য অর্থের কোনও বরাদ্দ দুই বছরের বেশি মেয়াদে হবে না, একটি নৌবাহিনী সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ, সরকারের জন্য বিধিমালা প্রণয়ন এবং স্থল ও নৌবাহিনীর নিয়ন্ত্রণ, ইউনিয়নের আইন কার্যকর করতে, বিদ্রোহ দমন করতে এবং আক্রমণ প্রতিহত করার জন্য মিলিশিয়াদের আহ্বান জানানোর ব্যবস্থা করা, মিলিশিয়াদের সংগঠিত করা, সশস্ত্র করা এবং শৃঙ্খলাবদ্ধ করা এবং তাদের এমন অংশকে পরিচালনা করা যা মার্কিন যুক্তরাষ্ট্রের সেবায় নিযুক্ত হতে পারে, যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত থাকতে পারে, কর্মকর্তাদের নিযোগ এবং কংগ্রেস কর্তৃক নির্ধারিত শৃঙ্খলা অনুসারে মিলিশিয়াদের প্রশিক্ষণের কর্তৃপক্ষ, নির্দিষ্ট রাষ্ট্রের কর্তৃক উক্ত জেলার দশ মাইল বর্গবর্গের বেশি নয় উপর যে কোনো ক্ষেত্রে একচেটিয়া আইন প্রয়োগ করা এবং কংগ্রেসের গ্রহণযোগ্যতা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের আসন হয়ে উঠবে এবং যে রাজ্যে আইনসভার সম্মতিক্রমে ক্রয়কৃত সমস্ত স্থানের উপর কর্তৃত্ব প্রয়োগ করা হবে, দুর্গ, ম্যাগাজিন, অস্ত্রাগার, ডকইয়ার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ভবন নির্মাণের জন্য, এবং পূর্বোক্ত ক্ষমতা এবং এই সংবিধান দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বা এর যে কোনো বিভাগ বা কর্মকর্তার উপর অর্পিত অন্যান্য সমস্ত ক্ষমতা সম্পাদনের জন্য প্রয়োজনীয় এবং যথাযথ সমস্ত আইন প্রণয়ন করা। খণ্ড নয়, বর্তমানে বিদ্যমান যে কোনো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে কোনো ব্যক্তির অভিবাসন বা আমদানি 1808 বছরের পূর্বে কংগ্রেস কর্তৃক নিষিদ্ধ করা হবে না, তবে এই ধরনের আমদানির উপর একটি কর বা শুল্ক আরোপ করা যেতে পারে যা প্রত্যেক ব্যক্তির জন্য $10 বেশি হবে না, হেবিয়াস কর্পাসের রিটের বিশেষাধিকার স্থগিত করা হবে না যদি না বিদ্রোহ বা আক্রমণের ক্ষেত্রে জনসাধারণের সুরক্ষার প্রয়োজন হতে পারে, কোনো বিল অফ অ্যাটেন্ডার বা প্রাক্তন পোস্ট ফ্যাক্ট আইন পাশ করা হবে না, কোন ক্যাপিটেশন বা অন্যান্য প্রত্যক্ষ কর নির্ধারণ করা হবে না যদি না আদমশুমারি বা গণনার অনুপাতে গ্রহণের পূর্বে নির্দেশ